জেলে যাওয়ার আগে বিদেশ থেকে চিকিৎসা করিয়ে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম। 16 মে তিনি আত্মসমর্পণ করতে আদালতে যাবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী। যদিও দণ্ডিত আসামি হিসেবে তার বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি। দুদক বলছে আদালতের অনুমতি ছাড়া দণ্ডপ্রাপ্ত বিদেশ যাওয়া ঠেকাতে নেওয়া হবে ব্যবস্থা। 10 বছরের কারাদণ্ড আর আত্মসমর্পণের নির্দেশ মাথায় নিয়েই ঈদের আগে অনেকটা গোপনে দেশ ছেড়ে হইচই ফেলে দেন সংসদ সদস্য হাজি সেলিম। আলোচনার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন তিনি। জানা গেছে জেলে যাওয়ার আগে চিকিৎসার জন্যই ব্যাংককে গিয়েছিলেন ঢাকা 7 আসনের এই সংসদ সদস্য। আদালতের অনুমতি ছাড়া দণ্ডিত আসামির এমন বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায় ভবিষ্যতে এমন বিতর্কে এড়াতে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু আদালত কর্তৃক সর্বোচ্চ আদেশ হয়েছে, বিষয়টি নিশ্চয়ই আদালত দেখছেন বা ওনারাই ভালো বুঝবেন আর কি। এ বিষয়ে অবশ্যই আমরা আমাদের যে লিগাল উইং আছে আমরা তাদের সাথে আলোচনা করে সমস্ত লিগাল পার্টটা বিবেচনা করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নেব ভবিষ্যতের ক্ষেত্রে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভিন্ন কথা। তিনি জানান আইন মেনেই হাজি সেলিম গিয়েছিলেন বিদেশে, ফিরেছেন একইভাবে। তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, উনি আবার ফেরত চলে আসছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি আইন মেনেই গেছেন এবং আইন মেনেই তিনি ফিরত আবার চলে আসছেন। আগামী 16 মে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। জেলে গিয়ে করবেন জামিন ও খালাসের আবেদন। এদিকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 303 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 6 দিনের ছুটি শেষে এবার কাজে ফেরার পালা। যান্ত্রিক জীবনে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ট্রেন লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ, তবে ফিরতি পথেও খালি সড়ক, ঘাটেও যানবাহনের চাপ কম থাকায় ছিল স্বস্তি। ঈদ উৎসব শেষে আবারও রাজধানীতে ফিরছে মানুষ, যদিও এখনও সবার চোখে মুখে প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনের সুখস্মৃতি। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল বেশ, প্রতিটি ট্রেনে ছিল যাত্রীর চাপ। প্রিয়জনের সাথে ঈদ শেষে আবারও স্বস্তি নিয়ে রাজধানীতে ফিরতে পেরে খুশি সবাই। আজকে থেকেই যেহেতু অফিস, সেজন্য আজকে ফিরতে হলো। যেহেতু ওর অফিস খুলেছে, প্লাস আমার ভার্সিটি ক্লাসও শুরু হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি ফেরাটা। স্বস্তি নিয়েই গেছি, স্বস্তি নিয়েই ফিরেছি, আর ঈদ ভালোই হয়েছে। আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। সকালে রাজধানী সদরঘাটের লঞ্চ টার্মিনালে ফেরা লঞ্চে ছিল না যাত্রীদের বাড়তি চাপ। অধিকাংশ মানুষ ফিরেছেন সরকার নির্ধারিত ছুটি শেষে, কেউ কেউ জরুরি প্রয়োজনে। খুব সুন্দর বাড়তি আছে, রাতে তো কোনো সমস্যা হয় নাই, আসাদা কোনো সমস্যা হয় নাই। সবারই তো ইচ্ছা করে বাড়িতে থাকতে, কিন্তু সম্ভব না, তো ছুটির তো একটা লিমিটেড আছে। যে বিকেল থেকে চাপটা বাড়বে, কিন্তু গতকালকে যে অবস্থা হলো যাত্রী নিয়ে আসছে, তেমন তুলনামূলক তেমন না। এদিকে পাটুরিয়া দৌলুদিয়া নৌরুট দিয়ে ফেরি ছোট লঞ্চে করে রাজধানীমুখী হচ্ছে কর্মজীবী মানুষ। ভোর থেকে মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়, বেলা বাড়ার সঙ্গে তা আরও বেড়ে যায়। বেশি ভিড় নাই, স্বাভাবিক আছে, ফ্রিলি যাইতে পারছি, ওদিকে ফাঁকা, এদিকে মোটামুটি ফাঁকা। এদিকে সড়কপথে রাজধানীতে প্রবেশ করে অধিকাংশ বাসই ফিরছে খালি, বেশিরভাগ যাত্রী ফিরছেন জরুরি কাজে। ফ্লাইট আছে 7 তারিখে, এর জন্য আর্লি ফিরলাম। বৃহস্পতিবার সরকারের নির্ধারিত ছুটি শেষ হলেও শুক্র এবং শনিবার ছুটি শেষ করে পুরো রাজধানী আবারও জেগে উঠবে, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও বাড়লো ভোজ্য তেলের দাম। 40 টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 180 টাকা, আর বোতলজাত তেল 198 টাকা। বাণিজ্য সচিব বলছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই নতুন দাম নির্ধারণ, যা কার্যকর হবে কাল থেকে। এদিকে রাজধানীর বাজারে মিলছে না সয়াবিন তেল, এতে চরম সংকটে ভোক্তারা। কবে মিলবে তাও জানেন না ব্যবসায়ীরা। কাজল আবদুল্লাহর রিপোর্ট। ভোজ্য তেলের তেলেস্মতি কারবার কবে শেষ হবে সাধারণ মানুষের কাছে তা অনেকটাই অজানা। রমজানের নানা পদক্ষেপে তেলের দাম 8 টাকা কমিয়ে ভোজ্য তেল প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয় 160 টাকা। এরপর তেলের সরবরাহ স্বাভাবিক রাখা গেলেও 27 রমজান থেকে শুরু হওয়া সংকটের ধারাবাহিকতায় ঈদ পরবর্তী রাজধানী বাজারে উধাও সয়াবিন তেল।
নতুন এ সংকটে উত্তর মেলে বৃহস্পতিবার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে দাম সমন্বয় নিয়ে বৈঠকে বসে ভোজ্যতেল আমদানিকারক অ্যাসোসিয়েশন। এতে বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করার প্রস্তাব অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 160 টাকা থেকে বাড়িয়ে 198 টাকা, খোলা সয়াবিন 180 ও পাম সুপারের দাম নির্ধারণ করা হয় 172 টাকা। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানান মিলাররা। অন্যান্য কোনো সোর্স থেকে দামটা এখন বড় কথা না, বড় কথাটা হচ্ছে সরবরাহটা এখানে যাতে চালু থাকে, তো ওইটার বিষয়ে আলোচনা করে বর্তমানে বাজারে গত 15-20 দিন আগে আপনারা জানেন যেটুক তেল এখানে ঢুকেছে ওটার উপরে একটা আলোচনা করে আমরা একটা দাম নির্ধারণ করেছি। মানে দাম ব্যবসায়ীদের প্রস্তাবনার যৌক্তিকতা তুলে ধরে বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে কমানো সম্ভব নয়। একটা ফিক্স করে দিয়েছিলাম 20 মার্চ, তারপরে আর বাড়ানো হয়নি, কিন্তু প্রতিনিয়ত কিন্তু দাম বেড়ে যাচ্ছে, তো সেই জন্যে আজকে সমন্বয় করা লাগলো। এটা মূলত আমাদের যারা মিলার আছেন তারা মিলেই ঠিক করেছেন যে এরকম দামটা হওয়া যৌক্তিক, এবং আমি এটা দেখবো যে এটা সঠিক আছে কিনা, সেটা আগামী সপ্তাহে হয়তো দেখবো। বাট এটা কাল এদিকে রমজানের আগে থেকেই সয়াবিন সরবরাহ বন্ধ বলে জানিয়েছে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। পূর্ব কোনো অভিজ্ঞতা নাই যে পূর্বে তেল শুনছি শর্ট কিন্তু টোটালি আউট, মানে দোকানে না এরকম অবস্থা দেখি নাই, কিন্তু এখন এই নতুন করে এই অভিজ্ঞতাটা নিতে হচ্ছে আমাদের, এর জন্য আমরা আতঙ্কের মধ্যে, এজ এ ভোক্তা হিসেবে আতঙ্কের মধ্যে আছি। রমজানের আগে থেকে সয়াবিন সরবরাহ বন্ধ বলে জানান ব্যবসায়ীরা। আর 10-12 তারিখ পর্যন্ত তেল ছিল, এরপরে তেল হঠাৎ করে সাপ্লাই বন্ধ হয়ে গেছে। ঈদের দিন ছিল, ঈদের আগের দিন এই পর্যন্ত ছিল, আর টুকিটাকে আস্তে ধীরে অল্প অল্প করে বিক্রি দিচ্ছে। অনেকে মনে করেন প্রয়োজন আছে একটা 5 লিটার হয়ে 4টে নিয়ে যায়, এভাবে মনে করেন আরো বেশি সংকট পড়তেছে বাজারে। সয়াবিন সংকট, তবে রাইস ব্যান ও সানফ্লাওয়ার তেল পাওয়া গেলেও 5 লিটার বোতলে 100 টাকা দাম বেড়েছে বলে জানান তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশের পুরোটা এবং দ্বিতীয় অংশের অর্ধেক নিয়ে প্রাথমিকভাবে তেজগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এই জন্য টার্গেট ঠিক করা হয়েছে ডিসেম্বর। এ লক্ষ্যে জুনের মধ্যেই বনানী পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রতিদিন যানজটে নাকাল নগরবাসীর কাছে এক নতুন স্বপ্নের নাম। সেই স্বপ্ন হয়তো শিগগিরই ধরা দিবে পুরোপুরি হাতের মুঠোয়। আর সেই লক্ষ্যে বিমানবন্দর থেকে এরই মধ্যে কুড়িল পর্যন্ত পৌঁছে গেছে ঢালাইয়ের কাজ। সম্ভাবনার নতুন রেখা, নতুন পথ যেন দিশা দেখাচ্ছে দিন বদলের। বিমানবন্দর থেকে সরাসরি কাঁচপুর, আপাতত যত দূর চোখ যায় চলছে যেন মহাযজ্ঞ। শুরুর প্রায় 6 কিলোমিটার ঢালাইয়ের কাজ এরই মধ্যে শেষ। প্রথম অংশে চলছে ডেক স্ল্যাব নির্মাণের কাজ। এর প্রতিটি স্ল্যাব খাপে খাপে বসিয়ে তৈরি হয় ভায়াডাক্ট। এরপরই ঢালাইয়ের প্রক্রিয়া, নিচে মিক্সচার থেকে বিশেষ এক ধরনের নলের মাধ্যমে সম্পন্ন হয় ঢালাই। স্টেশনারি পাম্প দিয়ে এখানে কংক্রিটিং চলতেছে, এটা পিয়ার নাম্বার 87 যারা হচ্ছে এটা হলো স্টেশনারি পাম্প দিয়ে শর্ট প্লেজে যে এরিয়ার মধ্যে আপনার এরিয়ার জায়গা কম থাকে সেই এরিয়ার মধ্যে আমরা স্টেশনারি পাম্প ইউজ করি। এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার ছাড়িয়ে গেছে ভায়াডাক্ট। প্রথম পর্ব অর্থাৎ বনানী পর্যন্ত জুনের মধ্যেই ঢালাই শেষ করার কথা বলছে কর্তৃপক্ষ। কাজ এখন তারা চাচ্ছে, বিনিয়োগকারীও চাচ্ছে যত দ্রুত কাজটা শেষ করা যায়। আমরা জানেন যে অনেক ডিলে হয়ে গেছে প্রজেক্টটা। আগামী 2 মাসের মধ্যে আমাদের এটা বনানীর পর্যন্ত চলে আসবে আশা করছি। এরপরে আমরা উপর থেকে ইয়ের কাজগুলো করবো, অ্যাসফল্টের কাজগুলো করবো। প্রথম ধাপের কাজ বাকি আছে 20 ভাগেরও কম, আর দ্বিতীয় ভাগ হয়েছে অর্ধেকেরও বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা কক্সবাজার শহরমুখী, তাদের অবাধ চলাফেরায় বাড়ছে চুরি চিন্তায়ের মতো অপরাধ। সবশেষ বুধবার 400+ রোহিঙ্গাকে আটকের পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পর্যটকরাও। ব্যবসায়ীরা বলছেন রোহিঙ্গাদের কারণে হুমকির মুখে পড়বে পর্যটন শিল্প। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কাটাতারের বেড়া কিংবা লোহার গ্রিল, কোনো কিছুতে ক্যাম্পে রোহিঙ্গাদের আটকে রাখা যাচ্ছে না। দলে দলে ক্যাম্প থেকে বের হয়ে আসছে, চেকপোস্ট ফাঁকি দিয়ে কৌশলে চলে যাচ্ছে কক্সবাজার শহর বা সৈকত এলাকায়।
বুধবার বিকেলে মাত্র দু ঘন্টার অভিযানে সৈকত থেকে 450 রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পর্যটন মৌসুম কিংবা ঈদের টানা ছুটিতে সৈকতের এই শহরে ছুটে আসেন হাজারো পর্যটক, তাই সৈকতে রোহিঙ্গাদের অবাধ বিচরণ নিয়ে শঙ্কিত পর্যটকরাও। গভর্নমেন্ট অনেক নিরাপত্তা দিয়েছে, রোহিঙ্গারা এসে বারবার ডিস্টার্ব করতেছে, আমরা একটা চাই সুন্দর একটা বিচ। পর্যটন শিল্প হুমকির মুখে পড়তে পারে বলে জানালেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা। এইভাবে যদি রোহিঙ্গারা আমাদের পর্যটকদের সাথে মিশে যায় তাহলে আমাদের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হতে পারে। পুলিশ বলছে রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বের হয়ে আসার বিষয়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। তারা ক্যাম্প থেকে বেরিয়ে এসে অবাধে শহরে যেন বিচরণ করতে না পারে সেজন্য বেপিবেন তারাও কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে। গেল এপ্রিল মাসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্প থেকে বের হয়ে আসা হাজারো রোহিঙ্গাকে আটকের পর ক্যাম্প কর্তৃপক্ষকে হস্তান্তর করে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় রেকর্ড সমাগম, টিকিট কেটেও ঢুকতে পারেননি হাজার হাজার মানুষ, চলেছে যুদ্ধ। পাঠ্যপুস্তকে দেখা বাঘ, ভাল্লুক, হরিণ, সাপ কাছ থেকে জীবন্ত দেখে উচ্ছ্বসিত শিশু কিশোররা, আর বড়রাও খুশি তাদের আনন্দে। জাতীয় চিড়িয়াখানায় এত মানুষের ভিড় আগে দেখেনি কেউ। ঈদের তৃতীয় দিনে এসেও মিরপুর চিড়িয়াখানায় ছিল না তিল ধারণের ঠাই। হাজারো মানুষের ভিড়ে টিকিট কেটে ঢোকাটাই যেন যুদ্ধ। ভাল্লুক দেখেছি, সিংহ দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। বলতে তো আমরা অনেক পশু পাখি দেখি, ওগুলো তো বাস্তবে দেখা যায় চিড়িয়াখানায়, ওই পশু পাখিগুলো আছে ওইখানে দেখতে আসি। চিড়িয়াখানা আসলাম বাচ্চাদের চাহিদা, ওরা বই পুস্তকে বিভিন্ন পশু পাখি প্রাণীর ছবি দেখে, বাস্তবে তারা দেখতে চায়। যে এরকম ভিড়, ভিড়টা একটু নিরিবিলি মানে ভালো হলে আর কি ভালো হতো। যারা ঢুকতে পেরেছেন সন্তানদের উচ্ছ্বাসে কিছুটা হলেও ভুলে গেছেন বিড়ম্বনা। এতদিন বাঘ, সিংহ, হরিণ, সাপের ছবি শুধু পাঠ্যপুস্তকে দেখা শিশুরা চিড়িয়াখানায় জীবন্ত প্রাণী দেখে উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। শুধু পরিবার পরিজন নিয়ে নয়, বন্ধু বান্ধবীদের নিয়েও অনেকে ঘুরেছেন চিড়িয়াখানায়। কর্তৃপক্ষ জানায় স্মরণকালের সবচেয়ে বেশি দর্শনার্থীদের আগমন হয়েছে এবার। দুই বছর যে বেড়াইতে পারে না, মানে দুই বছরের বেড়ান্ডা একবারে পূর্ণ করতেছে এবং অনেক দর্শক, আমি এত দর্শক কখনো দেখিনি এইবার যত দর্শক আসছে। লক্ষ্যের কাছাকাছি জনগণ এসছে বলে আমাদের ধারণা এবং এটা সম্ভবত আরও দুই দিন এইভাবে চলমান থাকবে। শনিবার পর্যন্ত চিড়িয়াখানা এমন ভিড় থাকবে বলেও প্রত্যাশা করেন কর্তৃপক্ষ। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সীমান্তের খুব কাছের শহর হওয়ায় সহজেই খার্কিভের দখল নেয় রুশ সেনারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল তাদের লক্ষ্যবস্তু, তারই একটি হলো খার্কিভ নগর ভবন। খার্কিভ থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। খার্কিভ শহরের নগর ভবন এটি, যেখান থেকে পুরো শহরের কার্যক্রম পরিচালিত হতো। রাশিয়ান সৈন্যরা যখন এই শহরটিতে অভিযান চালায় কিংবা সম্মুখে চলে আসে তখন তারা এই ভবনটিকে পুরো ধ্বংস করে দেয়। ভবনের প্রতিটি দরজা, জানালা এবং সব কিছুই রকেট মিসাইল দিয়ে তারা হামলা চালায় এবং এই এই ভবনটিতে এখন আর কোনো কিছুই অস্তিত্ব নেই, শুধুমাত্র যে পিলার রয়েছে এই পিলারগুলোই দাঁড়িয়ে রয়েছে। এমন অসংখ্য ভবন পুরো খার্কিভ শহরের পরতে পরতে রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউক্রেনীয় যারা সৈন্য রয়েছেন তাদের তুমুল বাধার মুখে পড়ে কিন্তু রাশিয়ান যারা সৈন্য রয়েছেন তারা সীমান্ত চলে গেছেন এবং সীমান্ত থেকে কিন্তু এখন প্রতিনিয়ত তারা রকেট এবং বোমা হামলা চালাচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু রকেট হামলা শব্দ শুনেছি এই খার্কিভ শহরে। পুরো নগরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্লক এবং বেরিয়ার দেওয়ার চেষ্টা করেছে এবং যে নগরের যে নিরাপত্তা আগে যেটি কিছুটা কমিয়ে আনা হয়েছিল সেটি আবারও বাড়ানো হয়েছে। তবে খার্কিভ শহরে যে এখনও যে সংখ্যামুক্ত ঠিক তেমনটি নয়, কারণ এটি রাশিয়ার সীমান্ত থেকে খুব কাছে হওয়ার কারণে রাশিয়ান সৈন্যরা হয়তো আবারও পুনরায় এটি দখল করার জন্য আরও শক্তিশালী হয়ে শক্তিশালীভাবে হয়তো তারা অভিযানে নামতে পারে। তবে ইউক্রেনীয় যারা সৈন্য রয়েছেন তারা বলছেন তাদের কাছে এখন এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ রয়েছে এবং তাদের মনোবলও বেশ শক্ত, আর তাই যতই বড় অভিযান কিন্তু কিংবা সেনাবাহিনীর দল আসুক না কেন তারা সেটিকে প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুত রয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, খার্কিভ, ইউক্রেন। রূপকথাকে হার মানানো গল্প লিখল রিয়াল মাদ্রিদ।
সে সময় রদ্রিগোর অবিশ্বাস্য জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে ফাইনালে পা রাখল মাদ্রিদিস্তারা। বার্নাবুতে 3-1 গোলের জয় স্বাগতিকদের, আর দুই লেগ মিলিয়ে 6-5 গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে লিভারপুলের সঙ্গী স্প্যানিশ জায়ান্টরা। বার্নাবুতে এমন একটা স্বপ্নিল রাতের অপেক্ষায় তো ছিল মাদ্রিদিস্তারা, তবে সেটা এতটা নাটকীয় হবে? 89 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে রূপকথাকে হার মানানো গল্পই লিখেছে রিয়াল মাদ্রিদ। এতিহাদে 4-3 গোলের ব্যবধান এগিয়ে রেখেছিল ইংলিশ জায়ান্টদের বার্নাবুতে নামার আগে আত্মবিশ্বাসী সিটিজেনরা। অন্যদিকে আগের ম্যাচেই লা লিগার 35তম শিরোপা উৎসব করেছে রিয়াল মাদ্রিদ, সেই উচ্ছ্বাস লেগে আছে দলটার মাঝে। ঘরের মাঠেও দেখা গেল তেমনই দুর্দান্ত এক মাদ্রিদকে। 5 মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগালে এগিয়ে যেত অ্যাঞ্চেলোত্তি শিষ্যরা, তবে সময়ের সঙ্গে কঠিন হয়ে পড়ে রিয়ালের প্রত্যাবর্তন। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ভাঙতে পারেনি সিটির রক্ষণ। এদিকে রক্ষণাত্মক সিটিজেনরাও সুযোগ তৈরি করেছিল বেশ কয়েকটা, তবে নাটকীয়তার পুরোটাই তোলা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। আক্রমণ পাল্টা আক্রমণে এগুচ্ছিল ম্যাচ। 73 মিনিটে গোটা বার্নাবু স্তব্ধ করে দেন রিয়াদ মাহরেজ। বার্নার্ডো সিলভার পাস থেকে গোল করে ফেরার পথটা আরও কঠিন করে দেয় রিয়ালের। শেষ না হওয়ার আগে হার মানতে নারাজ রিয়াল, ধ্বংসস্তূপ থেকে ফিরে আসার গল্প তো তাদের জানা আছে। শেষ সময়ে ফিনিক্স পাখির মতোই যেন ফিরেছে রিয়াল মাদ্রিদ, আর বার্নাবুতে অ্যাঞ্চেলোত্তির ফিনিক্স পাখি ছিল রদ্রিগো। 90 মিনিটে করিম বেনজেমার পাস থেকে সমতা আনেন ম্যাচে। তখনও সিটি হয়তো স্বপ্ন দেখছিল লিভারপুলের সঙ্গে ফাইনাল খেলার। পরের মিনিটের এই গোলটা ভক্তদের চোখে লেগে থাকবে বহুদিন। অ্যাসেন্সিওর পাস থেকে মাথা ছুঁয়ে সিটিজেনদের জাল কাঁপান সেই রদ্রিগো। 2-1 এগিয়ে যাওয়ার সঙ্গে দুই লেগ মিলিয়ে সমতা তখন ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের রাজা হয়তো রিয়ালকে এ কারণেই বলা হয়, ইঞ্জুরি সময়ে 95 মিনিটে পেনাল্টি পায় রিয়াল, বিন্দুমাত্র ভুল করেননি কিং করিম। ইংলিশ জায়ান্টের কফিনে শেষ পেরেক ঠোকেন, বিদায় নিশ্চিত হয় গার্দিওলা বাহিনীর। সেই সঙ্গে অবিশ্বাস্য জয়ে 14 বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল স্প্যানিশ জায়ান্টরা। 29 মে লিভারপুলের সঙ্গে শিরোপার লড়াইয়ে বাঁধবে রিয়াল মাদ্রিদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, টাইগার কোচিং প্যানেলে থাকে ভিন দেশিদের আধিক্য, ফলে ভাষাগত সমস্যা ছাড়াও ক্রিকেটাররা মুখোমুখি হন নানা প্রতিবন্ধকতার। তবুও বরাবরই সেখানে উপেক্ষিত দেশি কোচেরা, মাঝে মধ্যে সুযোগ মিললেও থাকে না ধারাবাহিকতা। অথচ বিদেশি কোচদের সঙ্গে কাজ করতে পারলে বাড়বে দেশি কোচদের দক্ষতা। টাইগারদের সাবেক অলরাউন্ডার এবং কোচ রফিক মনে করেন এবার সময় এসেছে বিসিবির এমন মনোভাবের পরিবর্তনের। জম্পেশ লড়াই হয়েছে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে, মাঠে পারফর্ম করেছেন ক্রিকেটাররা 22 গজের বাইরে, কোচদের মধ্যেও হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। পরীক্ষিতদের বাইরেও রাজিন, রফিক, নাজমুল, আফতাব, তালহারা দেখিয়েছেন নিজেদের মুনশিয়ানা, ফলে দাবিটাও হয়েছে জোরালো। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের কথা না হয় তোলাই থাকল। উপমহাদেশের দল ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাতেও স্বদেশি কোচদের আধিপত্য, ব্যতিক্রম বোধ হয় বাংলাদেশি। অথচ ভিন দেশি কোচদের সঙ্গে কাজের সুযোগ পেলে তাতে স্কিল বাড়বে এদেশের কোচদেরই, তাই তো জাতীয় দলে দেশি কোচদের নিয়মিত করার আহ্বান রফিকের। প্রত্যেকটা দেশে দেখেন নিজস্ব লোকাল কোচ এবং নিজস্ব স্টাফ নিয়ে কাজ করে, বিদেশি কোচরা ওরা একটা কন্ট্রাক্টে আসে, দেখা যায় যে কন্ট্রাক্টের মতন কাজ করে চলে যায়। শুধু জাতীয় দলই নয়, এইচপি, অনূর্ধ্ব-19 কিংবা বয়সভিত্তিক দলগুলোতেও পছন্দের তালিকায় থাকেন বিদেশি কোচেরা, ফলে ভাষাগত সমস্যা ছাড়াও ক্রিকেটারদের মুখোমুখি হতে হয় নানা প্রতিবন্ধকতার। এই ডিপার্টমেন্টে আমি মনে করি যে পুরোপুরি দেশি কোচ থাকলে ভালো, লোকাল কোচ দিলে কি ও মন খুলে কথা বলতে পারে, ওরাও মন খুলে শিখতে পারবে। সাম্প্রতিক সময়ে তালহা জুবায়ের, রাজিন সালেম, মিজানুর রহমান বাবুল নানা ভূমিকায় কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে, তবে তাতে ছিল না ধারাবাহিকতা, তাই তো বিসিবিকে রফিকের পরামর্শ। যদি 2 মাসের ভিতরে বা 1 মাসের ভিতরে শিক্ষা যেত তো বাংলাদেশের প্লেয়ারের অভাব থাকতো না, তাই সুতরাং এই জায়গাটা যারা চিন্তা ভাবনা এটা করে আমি মনে করি ভুল ধারণা এটা। প্রস্তাব পেলে জাতীয় দলের সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে এই টাইগার কিংবদন্তি অলরাউন্ডার বললেন মুখিয়ে আছেন একটা সুযোগের অপেক্ষায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।